তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ওয়াইফের পাসওয়ার্ড চেঞ্জ করবো। আজকের ভিডিওতে আমি এটা ক্লিয়ার করে দেবো। যারা ওয়াইফের পাসওয়ার্ড বাহির করতে চান, আমার উপর আই বাটনের ভিডিওর লিঙ্কে অবশ্যই দেখে নেবেন। দুইটা ভিডিও আপলোড করছি, দুটোটার মধ্যে আমি দেখিয়েছি কীভাবে ভিডিও ওয়াইফের পাসওয়ার্ড বাহির করতে হয়। তো আজকে দেখাবো কীভাবে ওয়াইফের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ওয়াইফের পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য আমরা একটা ব্রাউজারে যাব। তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাই, তো ব্রাউজারে আসার পরে তো এখানে সার্চ করবেন। ১৯২.১৬৮.০.১ লিখে আমরা সার্চ করি। তো সার্চ করার পর আমাকে ডাইরেক্ট রাউটারের ভিতরে নিয়ে আসছে। আপনারা যদি না পারেন, তাহলে আমি যে ভিডিওতে দেখিয়েছি কীভাবে পাসওয়ার্ড বাহির করতে হয়, তাহলে আপনারা ওই ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আপনাদেরকে এরকম নিয়ে আসবে। তো এরকম আসার পর উপরে দেখতেছেন থ্রিডার আইকন আছে, এটার মধ্যে আমরা ক্লিক করলে দেখতেছেন ওয়ার্ডলেস সেটিংস যে আইকনটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করি। ক্লিক করার পর দেখতেছেন এখানে ওয়াইফের নাম আছে এমডি রাসেল, এরপরে দেখতেছেন ওয়াইফের পাসওয়ার্ড। তো এখন যদি আমরা দেখতেছেন এটারটা আছে, তো আমরা যদি এগুলো আবার চেঞ্জ করি, তাহলে আমি সবগুলো কেটে দিই। আবার যদি ওয়াইফের পাসওয়ার্ড দিই, আমি ওকে দিই, ওকেতে ক্লিক করলে আমার ওয়াইফের পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, আবার নতুন করে ওয়াইফাই আসবে। তো পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে কে আপনার ওয়াইফাই চালায়, সবগুলো আমি দেখাবো কীভাবে ব্লক করতে, আমি পরবর্তী ভিডিওতে এটাই দেখাবো। তো আজকের ভিডিও পর্যন্ত ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা এই এখানে পাসওয়ার্ড দিয়ে ওকে আছে না, ওকের মধ্যে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, তারপর আপনারা ব্যাকে চলে আসবেন, শেষ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।